আসসালামু আলাইকুম পাওয়ার টেকনোলজির প্রথম পর্বের সকল শিক্ষার্থীদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম আমি পাওয়ার টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টটি আমি তোমাদের নিব প্রথমে আমি আমার পরিচয় বলি আমি মোহাম্মদ মনোয়ার হোসেন ইনস্ট্রাক্টর টেক পাওয়ার বোগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বিষয়টির প্রথম ক্লাস আজকে এই কারণে আমরা এই সাবজেক্টটির সম্পর্কে একটা সম্যক ধারণা প্রথম ক্লাস থেকে আমরা নিব এর পরের ক্লাস থেকে আমরা এই সাবজেক্টের বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে অনেক পিকচারের মাধ্যমে অনেক অ্যানিমেশনের মাধ্যমে আমি বিষয়টা বিষয়াবলি তোমাদেরকে তোমাদের কাছে মজাদার করে উপস্থাপন করার চেষ্টা করব পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বিষয়টির মধ্যে কি কী থাকবে এখানে একটা অটোমোবাইলের ছবি দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টের মধ্যে ইনক্লুড থাকবে অটোমোবাইল স্টিম জেনারেটর অর্থাৎ বয়লার পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গ্যা স্টিম টারবাইন যে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় ফ্লুইড মেশিনারিজ অর্থাৎ পাম্প নিয়ে আমরা এই সাবজেক্টটির মধ্যে ইনক্লুড থাকবে এবং রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্ট নিয়ে ইকুইপমেন্ট এই পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টের মধ্যে ইনক্লুড থাকবে এখন আমরা এই সাবজেক্টটির কোর্স স্ট্রাকচার দেখব যেহেতু আমাদের এটা প্রথম সাবজেক্ট এবং প্রথম ক্লাস সেহেতু আমরা এর কোর্স স্ট্রাকচারটা দেখি পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এর সাবজেক্ট কোড সিক্স সেভেন এই সাবজেক্ট কোড দ্বারা আমরা কি বুঝতে পারি এর প্রথম ডিজিট সিক্স যেটার দ্বারা বোঝানো হচ্ছে এটা দুই প্রবিধান এর পরের দুই ডিজিট সাবজেক্ট কোডের এই পরের দুই ডিজিট টেকনোলজি কোড অর্থাৎ সেভেন ওয়ান এইটা পাওয়ার টেকনোলজির কোড পাওয়ার টেকনোলজির সাবজেক্ট এই কারণে এটা সেভেন ওয়ান যদি এটা মেকানিক্যাল টেকনোলজি হইতো তাহলে সেভেন জিরো হইতো যে যদি সিভিল টেকনোলজি হইতো তাহলে সিক্স ফোর হইতো তো এরকম টেকনোলজি কোড সিক্সের পরে যে দুইটা ডিজিট থাকবে সেটা টেকনোলজি কোড মেন করে এরপরের সে যে কোড সেটা সেমিস্টার মেন করে সেমিস্টার বোঝায় অর্থাৎ ওয়ান অর্থাৎ তোমরা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট এই কারণে এই সাবজেক্টটা ফার্স্ট সেমিস্টারে প্রথম সেমিস্টারের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এর এরপরের ডিজিট দ্বারা সাবজেক্টের সিরিয়াল সংখ্যাটা বোঝাই তাহলে আমরা সাবজেক্ট সম্পর্কে জানলাম এরপরে আমরা উপরে লেখা আছে টি পিসি এটার কী মিন করে সেটা আমরা দেখব টিতে থিওরি পিতে প্র্যাকটিক্যাল এবং সিতে ক্রেডিট এখানে আমরা দেখছি টি এর জায়গায় থ্রি অর্থাৎ থিওরি থ্রি প্র্যাকটিক্যাল থ্রি এবং ক্রেডিট ফোর থিওরি ক্লাস অর্থাৎ থিওরি তিনটা ক্লাস হবে সপ্তাহে প্র্যাকটিক্যাল তিন পিরিয়ড মিলে একদিন ক্লাস হবে এবং ক্রেডিট ফোর ওয়ান ক্রেডিট সমান ফিফটি মার্কস দ্য মার্ক্স ডিস্ট্রিবিউশন আমরা দেখি থিওরি ওয়ান ক্লাস অর্থাৎ ফিফটি মার্কস তাহলে তিনটা ক্লাস যদি সপ্তাহ হয় তাহলে থ্রি ইন্টু ফিফটি অর্থাৎ দেড়শো আর প্র্যাকটিক্যাল সপ্তাহে একটা ক্লাস হবে তিন পিরিয়ড মিলে একটা ক্লাস তাহলে একটা প্র্যাকটিক্যাল ক্লাস ফিফটি মার্কস অর্থাৎ ফিফটি তাহলে টোটাল আমাদের মার্স আসলো দুইশো এইটা হলো আমাদের মার্স এবং এই থিউরি প্র্যাকটিক্যাল মার্সে যে ডিস্ট্রিবিউশন আমরা দেখব যে দেড়শো মার্সের ডিস্ট্রিবিউশন আমরা কিভাবে হবে এবং পঞ্চাশ মার্সের ডিস্ট্রিবিউশন কীভাবে হবে থিউরির মধ্যে দুইটা অংশ থিউরি কন্টিনিউয়াস থিউরি ফাইনাল অর্থাৎ থিউরি কন্টিনিউয়াস সিক্সটি এবং থিউরি ফাইনাল নাইনটি অর্থাৎ থিউরি ফাইনাল নাইনটি অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা নব্বইয়ের মধ্যে হবে যেটা বোর্ড থেকে কোশ্চিন হবে এবং এটা ফাইনাল পরীক্ষায় তোমাদের অ্যান্সার করতে হবে নব্বই মার্চের মধ্যে আর থিউরি কন্টিনিউয়াস যেটা এর মধ্যে থাকবে তোমাদের মিড টার্ম পরীক্ষা ক্লাস টেস্ট এবং অ্যাটেন্ডেন্স এই তিনটায় আমরা এই সিক্সটি মার্চে আমরা ভাগ করে আমরা সিক্সটির মধ্যে মূল্যায়ন আমরা করি এবং প্র্যাকটিক্যালের মধ্যে দুইটা অংশ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এবং প্র্যাকটিক্যাল ফাইনাল প্র্যাক প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস টোয়েন্টি ফাইভ মার্স এবং প্র্যাকটিক্যাল ফাইনাল টোয়েন্টি ফাইভ মার্স অর্থাৎ ফিফটির ফিফটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এবং ফিফটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ফাইনাল তাহলে টোটাল আমাদের মার্কস আসলো দুইশো এইটা হলো আমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টের কোর্স স্ট্রাকচার মার্কস ডিস্ট্রিবিউশন সেটা আমরা দেখলাম এখন দেখব এই সাবজেক্টটির উদ্দেশ্যটা কী অর্থাৎ কি কী উদ্দেশ্যে এই সাবজেক্টটির আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ গুরুত্ব সহকারে পাওয়ার ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত প্রারম্ভিক জ্ঞান বিকাশের সুযোগ শিক্ষার্থীদের সরবরাহ করার জন্য এখানে আমরা পয়েন্ট আকারে দেখি যে অটোমোবাইল অটোমোবাইলস অ্যান্ড অটোমোটিভ সব জ্ঞান অর্জন করার জন্য এই সাবজেক্টটি আমরা পড়ব এই সাবজেক্টটি আমাদেরকে দেয়া হয়েছে সব সেফটি সম্পর্কে জানার জন্য স্টিম জেনারেটর অ্যান্ড টারবাইন সম্পর্কে জানার জন্য ফ্লুইড অ্যান্ড ফ্লুইড মেশিনারির সম্পর্কে ধারণা নেওয়ার জন্য রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য পাওয়ার প্ল্যান্টস ইউনিট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এবং অটোমেশন অব ভেহিকেলস অর্থাৎ ভেহিকেলের মধ্যে যেগুলো যানবাহন আছে সেগুলোর মধ্যে আমাদের কি অটোমেশন আসছে এরপরে আমরা দেখব এর সংক্ষিপ্ত বিবরণ পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বিষয়টির সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ কি কী বিষয় আমরা এখানে জানতে পারবো এই সাবজেক্টের মধ্যে আছে অটোমোবাইল এবং উহার উন্নয়ন এই সাবজেক্টটি আমরা পড়াশোনা করব অটো অটোমোবাইল সব সম্পর্কে আমরা আলোচনা করব বিস্তারিত জানব অটোমোবাইল কাঠামো সম্পর্কে আমরা শিখব জানব অটোমোটিভ ইঞ্জিনস সম্পর্কে আমরা ধারণা নিব হাইড্রোলিক্স এবং বায়ু সংক্রান্ত মেশিনারি সম্পর্কে আমরা এখানে পড়াশোনা করব জানবো শিখব স্টিম জেনারেটর সম্পর্কে আমরা ধারণা নিব ফ্লুইড মেশিনারি সম্পর্কে আমরা পড়াশোনা করব রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনে সরঞ্জাম বা ইকুইপমেন্ট সম্পর্কে আমরা পড়াশোনা করব পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে পড়াশোনা করব এবং ভেহিকেল অটোমেশন যেটা আমরা বললাম যে একটা ভেহিকেল এখন ভেহিকেল চালক ছাড়াও চলে ড্রাইভারলেস অটোমেশন চলে আসছে এই সম্পর্কে আমরা কিছু ধারণা নিব এখন আমি সাবজেক্টের মধ্যে কিছু ভিতরে আমি কনসেপ্ট নিব অটোমোবাইলের ধারণা অর্থাৎ অটোমোবাইল বলতে কি বোঝানো হচ্ছে অটোমোবাইলের অর্থ স্বয়ংক্রিয় যান যার মধ্যে শক্তি উৎপাদন হয় এবং সেই উৎপাদিত শক্তি বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে চাকা স্থানান্তর করে স্থলপথে যাত্রী এবং মালামাল বহন করে তাকে অটোমোবাইল বা স্বয়ংক্রিয় যান বলে যেমন মোটরসাইকেল সিএনজি বাস ট্রাক কার জিপ ইত্যাদি এগুলো সকল কিছুই সকল কিছুই অটোমোবাইলের অন্তর্ভুক্ত আমরা এই ডেফিনেশন থেকে আমরা জানতে পারলাম আমাদের চোখের সামনে যেগুলো যানবাহন রাস্তার মধ্যে চলতে দেখি সেগুলো কিন্তু এগুলো সবই অটোমোবাইল এরপরে আমরা দেখব অটোমোবাইলের হিস্ট্রি অর্থাৎ অটোমোবাইল কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে প্রথম কিন্তু অটোমোবাইল এখন যে অটোমোবাইলগুলো আমরা দেখছি রাস্তার মধ্যে প্রথম যখন তৈরি হয়েছে ফার্স্ট তখন কিন্তু এরকম ছিল না আমি সংক্ষিপ্তভাবে এখানে হিস্ট্রি আলোচনা এখন একটু দেখব জানার জন্য প্রথম আঠারোশো ছিয়াশি সালে অস্ট্রেলিয়ান কার্লস বেন্স সর্বপ্রথম তিন চাকা বিশিষ্ট কম্বাসন ইঞ্জিন তৈরি করেন অটোমোবাইল ইঞ্জিন তৈরি করেন এরপরে উনিশশো সালে ইলেকট্রিক ইগনিশন সিস্টেম স্টার্ট সিস্টেম চলে আসছে এরপর উনিশশো তিরিশ সালে কার রেডিও কারের মধ্যে রেডিও সংযোগ করা হয়েছে এরপরে উনিশশো ঊনপঞ্চাশ সালে কার কি অর্থাৎ চাবি দ্বারা যে আমরা কার স্টার্ট করি বা লক করে রাখি সেটা ইনক্লুড হয়েছে এরপরে উনিশশো সালে এয়ার কন্ডিশনিং সিস্টেম কারের মধ্যে অ্যাড হয়েছে আস্তে 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 আপডেট হচ্ছে মডার্ন হচ্ছে আরও উন্নত হচ্ছে উনিশশো সালে এবিএস টেকনোলজি অর্থাৎ অ্যান্টি ব্রেক সিস্টেম অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম টেকনোলজি কারের মধ্যে অ্যাপ্লাই হয়েছে ব্যবহার হয়েছে এরপরে উনিশশো সালে ডিজিটাল ড্যাশবোর্ড ডিসপ্লে সংযোজন করা হয়েছে অর্থাৎ ডিসপ্লের মধ্যে আমরা দেখতে পাই যে কারের মধ্যে ফুয়েল আছে কিনা জ্বালানি আছে কিনা কোনো প্রবলেম আছে কি না আমার ওয়াটারের টেম্পারেচারের ফুয়েল টেম্পারেচার আমি বিভিন্ন ডিসপ্লে আমি এখানে ডিজিটাল বোর্ডে আমি দেখতে পাই এরপরে উনিশশো চুরাশি সালে সিডি প্লেয়ার সংযোজন করা হয়েছে এরপরে দুই হাজার সালে হাইব্রিড কার চলে আসছে এরপরে দুই হাজার এক সালে ব্লুটুথ যেটা মোবাইলের ডিভাইস আমরা এখন ইউজ করি অ্যাভেলেবেল সেগুলো চলে আসে দু দুই সালে রিভার্সিং ক্যামেরা চলে আসছে অর্থাৎ পিছনে ক্যামেরা পিছনে কে আছে আমাকে কতটুকু পিছনে আসলে অন্য কারের সাথে ধাক্কা লাগবে না সেটা আমি ড্রাইভার সিটে বসে আমি যেটা দেখতে পাবো ক্যামেরার মাধ্যমে এরপরে দু হাজার চোদ্দো সালে ফোর জি ওয়াইফাই হটস্পট চলে আসছে এবং দু হাজার সালে সেলফ ড্রাইভিং কার চলে আসছে এইভাবে এইটা হলো হিস্ট্রি অফ অটোমোবাইল ডেভেলপমেন্ট অর্থাৎ ডেভ অটোমোবাইল তৈরি হওয়ার এটা হলো ইতিহাস ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নত হওয়ার ইতিহাস এটা আমরা একটু জানার চেষ্টা করব জানার জন্য এরপরে আমরা দেখব একটু সংক্ষিপ্তভাবে আমরা তো বিস্তারিত দেখলাম এখন একটু সংক্ষিপ্ত দেখব আঠারোশো শতাব্দীর দিকে স্টিম ভেহিকেল তৈরি করা হয় যা দেখতে এরকম উনিশ শতকের দিকে কম্বাসন ভেহিকেল তৈরি করা হয় যা দেখতে এরকম বিংশ শতাব্দীতে আমরা দেখলে দেখতে পাই এরকম ভেহিকেল আমরা দেখতে পাই গ্যাসোলিন বা ডিজেল ভেহিকেল এবং বর্তমান একুশ শতকের দিকে আমরা দেখতে পাই ইলেকট্রিক্যাল ভেহিকেল অর্থাৎ ইলেকট্রিক্যাল কার অর্থাৎ অর্থাৎ চার্জ নিয়ে কোনো ফুয়েল ছাড়াই কার চলবে সেটা আমরা এখন দেখতে পাই অ্যাভেলেবেল এরপরে আমরা দেখব বাংলাদেশে অটোমোবাইলের ক্ষেত্র অর্থাৎ কোন কোন জায়গায় অটোমোবাইলগুলা ব্যবহার হচ্ছে ইন এগ্রিকালচার অর্থাৎ কৃষি ক্ষেত্রে আমরা দেখি পাওয়ার টিলার ট্রাক্টর ক্রপ হারভেস্টিং মেশিন অর্থাৎ ধান কাটার মেশিন ক্রপ থ্রেসিং মেশিন অর্থাৎ ধান মাড়াই করার মেশিন এটা আমরা এগ্রিকালচারে দেখি এরপরে ইন ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন ক্ষেত্রে বাস ট্রাক কার মাইক্রো মোটরসাইকেল সিএনজি ট্যাক্সি লরি এটা আমরা পরিবহন ক্ষেত্রে অ্যাভেলেবল আমরা দেখতে পাই এগুলো অটোমোবাইলে আমাদের বাংলাদেশে ক্ষেত্র ইন ইন্ডাস্ট্রির এবং কনস্ট্রাকশন ফিল্ডে আমরা কী দেখতে পাই ড্রাম ট্রাক পে লোডার ফর্কলিফটার বুলডোজার রোডলো রোলার সয়েল ডিগার এগুলো আমরা কনস্ট্রাকশন এবং ইন্ডাস্ট্রির মধ্যে এই অটোমোবাইলগুলো আমরা দেখতে পাই এরপরে আমরা দেখব ইন মিলিটারি অ্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট মিলিটারি এবং পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে কি কী অটোমোবাইলগুলা ব্যবহার করা হয় ট্যাঙ্ক স্কোট ভেহিকেল মিলিটারি লাইট ইউলিটি ইউটিলিটি ভেহিকেল মিলিটারি ইঞ্জিনিয়ারিং ভেহিকেল পুলিশ ভেহিকেল পুলিশ ভেহিকেলের মধ্যে অনেক রকমের আছে যেগুলো আমরা অনেক সময় দেখতে পাই আজকে এতটুকুই যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস সেহেতু আমরা আর সামনে আগে বাড়াবো না আগামী ক্লাস থেকে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই নিরাপদ থাকো ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় এবং অনলাইন ক্লাসে সবাই নিয়মিত ক্লাস করো এবং নিয়মিত হাজিরা দাও এই প্রত্যয় ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি السلام عليكم